সম্প্রতি শাকিব খানের নতুন সিনেমা দরদের নাম অলরেডি আপনারা শুনে ফেলেছেন তবে এখনও যদি মুভিটি না দেখে থাকেন অথবা সম্পূর্ণ মুভি দেখার ধৈর্য না থাকে তাহলে চলুন মুভিটির এক্সপ্লেনেশনটি দেখা যাক সিনেমায় দুলুমিয়া তার বউয়ের মুখে হাসি পোড়ানোর জন্য কি না করে যাকে তাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে কিন্তু কেন করে এসব এর পেছনের আসল রহস্যটা কি এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন আর কথা না বাড়িয়ে মুভির এক্সপ্লেনেশনটি শুরু করা যাক তার আগে এখনও যারা মুভিস ডক্টর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নতুন নতুন মুভির এক্সপ্লেনেশান দেখতে থাকুন এই সিনেমায় শাকিব খানের নাম থাকে দুলুমিয়া আর তার বউয়ের নাম থাকে ফাতেমা সিনেমার শুরুতেই দুলুমিয়া তার বউকে খুশি করাতে মেলায় নিয়ে যায় মেলায় যে চুরি কিনে দেওয়া দোলনায় ওটা অনেক কিছুই করে দুলুমিয়া শুধু তার বউয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য কিন্তু কিছুতেই তার বউয়ের মন ভালো হচ্ছে না এরপর নৌকায় বাড়ি ফিরছিল তারা দুজনেই আর এরই মধ্যেই ফাতেমা নৌকা থেকে জলে পড়ে যায় আর তখনই দুলুমিয়ার ঘুম ভাঙে আর এতক্ষণ যেটা ঘটতেছিল সেটা দুলুমিয়া স্বপ্ন দেখছিল কিন্তু ঘুম থেকে উঠে দুলুমিয়া দেখে তার পাশে ফাতেমা নেই এই সময় দুলুর মুখে চিন্তার ভাস দেখা যায় এরপর দুলুমিয়া অন্য রুমে যায় আর দেখে তার বউ টিভিতে সিনেমা দেখছে এটা দেখে দুলুমিয়া একটু স্বস্তি পায় আর তার বউকে বলে বউ তুমি এত রাতে আমাকে এভাবে রেখে এখানে সিনেমা দেখছো আমার ভয় করে না বুঝি চলো ঘরে চলো এখানে ফাতেমা সারফরাজের সিনেমা দেখছিল তখন ফাতেমা দুলুমিয়াকে বলে তোমার কাছে কেন যাব আমি তুমি তো সারফরাজের মতো ভালোই বাসো না আমাকে আর তুমি বলেছিলে বিয়ের পর সারফরাজের সাথে আমার দেখা করাতে নিয়ে যাবে কিন্তু এখনও তো নিয়ে গেলে না তখন দুলুমিয়া বলে আরে আমার পাগল বউ কালই তো আমি তোমাকে নিয়ে যাব সারফরাজের সাথে দেখা করাতে সে আমাদের এখানে শ্যুটিংয়ের জন্য আসছে আর কালকেই আমি তোমাকে তার সাথে দেখা করাতে নিয়ে যাব। একথা শুনে ফাতেমা খুশিতে আত্মহারা হয়ে যায় আর বলে এমন একটা গুড নিউজ তুমি আগে কেন বলনি? তখন দুলুমিয়া বলে আরে এই খবর যদি আমি আগেই বলতাম তাহলে তো তুমি খুশিতে না খেয়ে না ঘুমিয়েই বসে থাকতা এই জন্যই বলিনি সারপ্রাইজ ছিল চলো এখন ঘুমাতে যাই চলুন এবার জানা যাক সারফরাজটাকে সারফরাজ হলো সুপারস্টার মানে তিনি সিনেমার নায়ক আর তার ক্রেজি ফ্যান হলো ফাতেমা মানে যাকে বলে ডাইহার্ট ফ্যান পরের দিন দেখা যায় সিনেমার শ্যুটিংয়ের জন্য সারফরাজটা সেখানে এসেছে কিন্তু বেলা বারোটা বাজলেও সিনেমার শুটিং এখনও শুরু হয় নাই এটা নিয়ে তো ভীষণ ক্ষিপ্র ছিল সিনেমার প্রডিউসার কিন্তু ওদিকে সারফরাজ মানে সিনেমার হিরো সে তার কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তার নায়িকার সাথে আর এ কারণেই মূলত সিনেমার শুটিং শুরু হতে দেরি হচ্ছে এদিকে ফাতেমা সুন্দর করে সেজে হাতে রসগোল্লা নিয়ে দুলুমিয়াকে বলে চলো আমরা সারফরাজের সাথে দেখা করতে যাই তখন দুলুমিয়া এটা দেখে বলে এত সুন্দর সাজুগুজু করেছ সারফরাজের সাথে দেখা করার জন্য আবার দেখি রসগোল্লাও নিয়ে যাচ্ছ কই আমার জন্য তো কোনো দিন রসগোল্লা বানালে না দুলু বলে ঠিক আছে চলো যাই এরপর তারা দুজনেই শুটিং স্পটে যায় কিন্তু দারোয়ান তাদেরকে ঢুকতে দিতে চায় না তখন দারোয়ানকে কিছু টাকা দিয়ে দুলুমিয়া ম্যানেজ করে এবং তারা শুটিং স্পটে ঢুকে যায় ভিতরে যেয়ে দেখে সারফরাজ অ্যাক্টিং করছে ইমোশনাল সিন আর এটা দেখেই চোখের পানি ধরে রাখতে পারে না ডাই ফ্যান ফাতেমা সে কান্না শুরু করে দেয় দুলুমিয়া তার বউকে সামাল দেওয়ার চেষ্টা করলেও সেখানে ব্যর্থ হয় আর এই কান্নার আওয়াজের কারণে শুটিং স্পটে সকলের কনসেন্ট্রেশন ব্রেক হয় তখন সারফরাজ এই ঘটনা দেখে তাদেরকে তার কাছে আসতে বলে তখন দুলুমিয়া ফাতেমাকে বলে তোমার স্বপ্নের নায়ক তোমাকে ডাকছে যাও 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 কিন্তু তখন ফাতেমা বলে আমি আমার স্বপ্নের নায়ককে এখান থেকেই দেখে খুশি যাও তুমি যাও আর এই রসগোল্লাটা নিয়ে যাও তাকে দিয়ে আসো তখন দুলুমিয়া তার বউকে রেখে সারফরাজের কাছে যায় এবং বিভিন্ন কথাবার্তা বলতে থাকে এবং তার বউ যে তার কত বড় ফ্যান দুলুমিয়া সরফরাজকে সেটা বোঝাতে চেষ্টা করে অবশেষে দুলুমিয়া হাতে স্যানিটাইজ দিয়ে একটা রসগোল্লা সারফরাজকে খাইয়ে দেয় এরপর তারা দুজনেই সেখান থেকে চলে আসে কিন্তু ফাতেমা বাড়িতে এসেই শোনে সারফরাস মারা গেছে চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায় নিউজে ছড়িয়ে পড়ে ফেমাস ফিল্ম স্টার সারফরাজ মারা গেছে কিন্তু এটি কি মার্ডার নাকি সুইসাইড নাকি কোনো স্বাভাবিক মৃত্যু এটা কেউ ঠিকভাবে বলতে পারছে না তবে এই খবর শুনে ফাতেমার সন্দেহ হয় যে হয়তো তার স্বামী দুলুমিয়া ওই রসগোল্লাতে পয়জন মিশিয়ে তাকে হত্যা করেছে ফাতেমা দুলুমিয়াকে বলে আমি জানি তুমি ওকে হিংসা করতে তুমি ওকে পছন্দ করতে না তুমি ওকে সহ্য করতে পারতে না তাই মেরে ফেলেছো তাই না দুলু বারবার বলতে থাকে ফাতেমা আমি ওকে মারিনি আমাকে প্লিজ বিশ্বাস করার চেষ্টা করো আমি কেন মারবো ওকে তোমার মুখে হাসি পোটানোর জন্য আমি সব কিছু করতে পারি তাহলে সেই আমিই কেন তোমাকে কাদাবো বলো বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি এদিকে এই কেসের ইনভেস্টিগেশনের জন্য পুলিশ অফিসার অগ্নিকে দায়িত্ব দেওয়া হয় পুলিশ অফিসার অগ্নি তার টিম সহ এই কেসের ইনভেস্টিগেশন শুরু করে কিন্তু প্রাথমিকভাবে তারা কোনো ক্লোই পাচ্ছিল না তবে এখানে আমার একটা প্রশ্ন আছে যেহেতু সারফারাজের মৃত্যু হয়েছে পয়জনের মাধ্যমে তার মানে এটা তো বোঝাই যায় নিশ্চয়ই দুলুমিয়া ওই মিষ্টির সাথে কোনো এক পয়জন মিশিয়ে তাকে হত্যা করেছে তাহলে পুলিশ অফিসাররা কেন অহেতুক সময় নষ্ট করতেছে এই খুনিকে ধরতে যাই হোক পরের সিনে চলে যাওয়া যাক এরপর সিনেমায় পূর্বের দৃশ্য দেখানো হয় দুলুমিয়া ফাতেমাকে দেখেছিল প্রথমে এক মেলায় সেই মেলায় ফাতেমা রসগোল্লা বানাচ্ছিল আর মিষ্টি হাসি হাসছিল এটা দেখেই দুলুমিয়া প্রেমে পড়ে যায় কিছুক্ষণ পর দুলু সেই দোকানে যেয়ে বলে চাচাই এখানে একটা মেয়ে ছিল না সুন্দর করে দেখতে মেয়েটা কোথায় গেল আমার ওকে অনেক পছন্দ হয়েছে ওকে আমি বিয়ে করতে চাই তখন চাচা বলে কী রে প্রথম দেখাতেই প্রেম কিন্তু একটা সমস্যা আছে তখন দুলুমিয়া বলে কি সমস্যা আবার তখন চাচা বলে ছোটোবেলায় ওর মাথায় একটা সমস্যা আছে আর সেটা হলো ছোটোবেলা থেকেই সে সারফরাজকে ভালোবাসে এটা শুনে দুলুমিয়া বলে ভালোবাসে আবার অন্য একটা ছেলেকে তখন চাষা বলে আরে না না এই ভালোবাসা তেমন ভালোবাসা না সে সিনেমার নায়ক সারফরাসকে ভালোবাসে তখন দুলুমিয়া বলে ব্যাপার না চাচা আপনি আমাকে তার সাথে কথা বলাই দিন আমি সব ম্যানেজ করে নিব এরপর তাদের বিয়ে হয়ে যায় দুলুমিয়া ফাতেমাকে অনেক ভালোবাসে আর এটাই ছিল তাদের বিয়ের ঘটনা সিনেমা আবার বর্তমানে আসে দুলুমিয়া এবার মিষ্টির প্যাকেট নিয়ে একটি হসপিটালে যায় এরপর একটা ডাক্তারের রুমে প্রবেশ করে সেখানে যেয়ে দেখে ডাক্তার তার ওয়াইফের সাথে ভিডিও কলে কথা বলছে আর এমন অবস্থায় দুলুমিয়া ডাক্তারের ভূয়সী প্রশংসা করা শুরু করে আর ডাক্তারকে প্রশংসা করতে করতেই তাকে একটা রসগোল্লা খেতে বলে তখন ডাক্তার বলে না 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 আমি মিষ্টি খাবো না আমার ডায়াবেটিক্স আছে কিন্তু দুলুমিয়ার এই ভূয়সী প্রশংসা শুনে ফোনের মাধ্যমে তার ওয়াইফ বলে খাও খাও একটা মিষ্টি খেলে কিচ্ছু হবে না ছেলেটা তোমার কত পছন্দ করে এটা শুনে ডাক্তার একটা মিষ্টি খায় এবং কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এই মিষ্টি খেয়ে মারা যায় আর এই সংবাদ টিভিতে ছড়িয়ে পড়ে যে পয়জনের কারণে ডক্টরের মৃত্যু হয়েছে আর এটা ফাতেমা শোনার পর আবার সন্দেহ করে যে এই খুনটাও দুলুমিয়া করেছে এরপর দুলুমিয়া বাসায় আসলে ফাতেমা তাকে জিজ্ঞাসা করে কেন করছো তুমি এসব তুমিই ডাক্তারকে মেরেছ তাই না তখন দুলুমিয়া বলে বিশ্বাস করো আমি ডাক্তারকে মারিনি আমি কেন ডাক্তারকে মারতে যাব দুলুমিয়া অনেকভাবে ফাতেমাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ফাতেমা কোনোভাবেই বুঝতে চায় না কারণ তার সন্দেহ হয় দুলুমিয়াই তাকে মেরেছে এদিকে পুলিশ অফিসাররা এই দুইটি মার্ডারের ইনভেস্টিগেশন চালিয়ে যায় কিন্তু তারা কোনো হদিসই বের করতে পারে না এখানে আবারও আমার হাসি পাচ্ছে পুলিশ অফিসাররা কি ঘাসে মুখ দিয়ে চলে এই সামান্য বিষয়টি কি তাদের বোঝার সক্ষমতা নাই হা 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 যাই হোক পরের দিন দুলুমিয়া বাসায় এসে তার বউকে খুঁজে পাচ্ছিল না হঠাৎ ছাদে এসে দেখে ফাতেমা সাত থেকে লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখন সাথে সাথে ফাতেমাকে ধরে দুলুমিয়া বলে এ কী করছো ফাতেমা তুমি জানো না আমি তোমাকে সারা বাঁচব না তুমি যা বলবো আমি তাই করব তুমি যদি চাও তাহলে আমি স্যারেন্ডারও করব তাহলে আমি পুলিশের কাছে যে নিজে ধরা দিব তবুও তুমি এমনটা করো না প্লিজ তুমি আর রাগ করে থেকো না একটু হাসো প্লিজ তখন ফাতেমা বলে সত্যি বলছো তুমি স্যারেন্ডার করবা তখন দুলুমিয়া বলে হ্যাঁ আমি সত্যিই আগামীকাল স্যারেন্ডার করব পরের দিন দুলুমিয়া ফাতেমাকে নিয়ে বের হয় স্যারেন্ডার করার জন্য কিন্তু দুলুমিয়া পুলিশ স্টেশনে না যেয়ে একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় আর ফাতেমাকে বলে বউ তুমি এখানে একটু অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এখানে আমার একজন স্যার আছে আমি তার সাথে একটু দেখা করে আসি তাকে আমি একটু মিষ্টি খাইয়ে আসি স্যার আমার কাছে একদিন মিষ্টি খেতে চেয়েছিল তখন ফাতেমা বলে তুমি আবার আরেকজনকে মারতে যাচ্ছ দুলু বলে না রে বাবা সে আমার স্যার হয় আমি আজকে স্যালেন্ডার করলে তার সাথে দেখা হবে না তাই স্যারের জন্য একটু মিষ্টি নিয়ে আসছি তার সাথে দেখা করার জন্য তুমি একটু এখানে অপেক্ষা করো আমি এক্ষুনি চলে আসছি এই বলে দুলু ভিতরে যাই ভিতরে গেলে আমরা দেখতে পাই সারফরাজকে নিয়ে যে সিনেমাটি বানাচ্ছিল সেই সিনেমার প্রডিউসার এখানে উপস্থিত আর সে দুলু মিয়াকে উদ্দেশ্য করে বলে কিরে দুলু ভেবেছিলাম তো তুই বাচ্চা একটা ছেলে কিন্তু তোর কাজ দেখে বুঝে গেছি তুই কত বড় একটা জিনিস তবে এটা ঠিক তুই এখান থেকে আর ফিরে যেতে পারবি না আমার ছেলেরা তোকে মেরে ফেলবে তুই তোর বউকে অনেক ভালোবাসিস তাই না তোর বউকে আর তুই দেখতে পাবি না এটা শুনে মাথা গরম হয়ে যায় দুলুমিয়ার কারণ সে তার বউকে আর দেখতে পাবে না সে তো তার বউকে অনেক ভালোবাসে এ কথা দুলুমিয়া কোনোভাবেই মানতে পারে না তাই সবাই যখন তার দিকে মারার জন্য এগিয়ে আসে তখন দুলুমিয়া একাই তাদের সবাইকে মেরে ফেলে এমনকি ওই প্রডিউসারকেও মেরে ফেলে আর এর ফলে দুলুমিয়ার শরীরে রক্ত লেগে যায় রক্তাক্ত অবস্থায় দুলুমিয়া যখন তার বউয়ের সামনে আসে তখন ফাতেমা বলে কি হয়েছে তোমার তুমি ভিতরে আবার খুন করেছো তখন দুলুমিয়া বলে আমি তো করতে চাইনি তারা আমাকে বাধ্য করেছে তাই এটা আমাকে করতে হয়েছে চলো এখন যাই পুলিশ স্টেশনে আমি স্যারেন্ডার করব এরপর দুলুমিয়া এবং ফাতেমা পুলিশ স্টেশনে ঢুকলেই পুলিশরা তাদেরকে ঘিরে ধরে তখন দুলুমিয়া পুলিশদেরকে বলে আর এসব কি করছেন এসব করবেন না প্লিজ আমি নিজ থেকেই তো স্যারেন্ডার করতে আসছি এখানে আমার বউ আছে আমার বউ তো অনেক ভয় পেয়ে যাবে এরপর দুলুমিয়াকে ধরে জেলের মধ্যে ঢুকানো হয় আর দড়ি দিয়ে হাত বেঁধে ফেলে পুলিশদেরকে দুলু বারবার এক কথা বলতে থাকে প্লিজ আমার বউকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন আমাকে এ অবস্থায় দেখলে সে ভয় পাবে সে কোনোভাবে এটা সহ্য করতে পারবে না কিন্তু আসল ঘটনা হলো কোনো পুলিশ সদস্যই তার বউকে এখানে দেখতে পায় না তার মানে এখানে যা ঘটছে সবই দুলুমিয়ার কল্পনা এই ঘটনা থেকে পুলিশরা অবাক আর এখানে তো দুলু কোনো বউই নাই ও বারবার বউ বউ কেন করছে অবশেষে তারা বুঝতে পারে এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম তখন পুলিশ অফিসার অগ্নি সবাইকে পাঠাই দুলুমিয়ার বিষয়ে বিস্তারিত জানার জন্য কিন্তু দুলুমিয়ার ব্যাপারে বিস্তারিত কেউ বলতে পারে না এরপর পুলিশ অফিসার একজন ডক্টরের সাথে কথা বলে তখন সেই ডক্টর বলে এই ধরনের রুগীর কাছ থেকে ডিটেলস তথ্য বের করতে হলে কাউকে তার বউয়ের মতো ছদ্মবেশ ধরে তার সামনে যেতে হবে আর বউ সে যেই তাকে প্রশ্ন করতে হবে তাহলে দুলুমিয়ার কাছ থেকেই বিস্তারিত জানা সম্ভব হতে পারে পুলিশ অফিসার এই মোতাবেক কাজ করে এবং একজন মহিলাকে শাড়ি পরিয়ে তার সামনে নিয়ে যায় তখন দুলুমিয়া মনে করতে থাকে বাস্তবেই ফাতেমার সাথে সে কথা বলছে আর ওই মেয়েও ফাতেমা সেজে তাকে প্রশ্ন করতে থাকে কেন করলে তুমি এসব তখন দুলুমিয়া একে একে সব ঘটনা বিস্তারিতভাবে বলতে শুরু করে আর এখান থেকেই আমরা জানতে পারি এতগুলা খুনের পেছনের ঘটনা দুলুমিয়া বর্ণনা করে দুলুমিয়া তার বউকে নিয়ে গেছিল একবার সারফরাজের শুটিং দেখানোর জন্য এবং সেখানে একটা সুযোগ পাই সারফরাজের সাথে কথা বলার তবে দুলুমিয়াকে যেতে নিষেধ করে শুধুমাত্র ফাতেমাই সারফরাজের সাথে দেখা করতে যায় তখন ফাতেমা সারফরোজের সাথে কথা বলে আর এমন সময় সিনেমার প্রডিউসার আর ওই ডক্টর তারা চিন্তা করে কিভাবে এই মেয়েকে তারা ভোগ করতে পারবে কারণ যেহেতু ফাতেমা ছিল সারফরাজের ক্রেজি ফ্যান আর ফাতেমা দেখতেও অনেক সুন্দরী ছিল তাই তারা এই সুযোগ কোনোভাবেই হারাতে চাচ্ছিল না তাই তারা প্ল্যান করেই ফাতেমাকে জোরপূর্বক নির্যাতন করে এমনকি তারা এটা করার পর ফাতেমাকে মেরেই ফেলে আর এই ঘটনা দুলুমিয়া কোনোভাবেই মানতে পারছিল না যে তার ওয়াইফকে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে তাকে তারা মেরে ফেলেছে তাই সেদিন থেকেই সে প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছুই করতে থাকে আর এখানে বড় ইন্টারেস্টিং পার্টটা হলো সিনেমার প্রথম থেকেই আমরা যে দৃশ্যগুলো দেখছিলাম তার ম্যাক্সিমামেই ছিল দুলুমিয়ার কল্পনা অর্থাৎ তার বউয়ের সাথে যে দৃশ্যগুলো আমরা দেখলাম এতক্ষণ সবই ছিল দুলুমিয়ার কল্পনাতে দেখা কারণ তার বউ তো আগেই মারা গেছে পুলিশ অফিসাররা এই সব ঘটনা শোনার পর তারা হতভম্ব হয়ে যায় এবং পুলিশ অফিসার অগ্নি দুলুমিয়ার শাস্তি কমানোর জন্য আপিল করে দেন তাকে জেলে চালান করে দেয় কিন্তু সিনেমার একেবারে শেষের দৃশ্যটি দেখে মনে হয় কিছু একটা অজানাই থেকে গেল এই সিনেমা থেকে কারণ দুলুমিয়ার এক্সপ্রেশনটা ছিল একেবারেই ভিন্ন মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চায় হয়তো আমাদেরকে এতক্ষণ সব কিছুর জন্য বোকা বানিয়েছে এমনও হতে পারে সে যা যা করেছে তার সব প্ল্যান মাপিকই করেছে তবে যাই হোক একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের কাছে বর্তমান সময়ে এই যে সিনেমাটি আপনি দেখলেন বা গল্পটি আপনি শুনলেন আপনার কি মনে হয় এটি একটি সিনেমার গল্প হতে পারে বর্তমান সময়ের সাথে এই গল্পটা কি কোনোভাবেই যায় এই সিনেমা দিয়ে আমাদের কি মেসেজ দিল এসব আমার মাথায় ঢুকছে না তবে প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করবেন So thanks for watching this video and do subscribe the YouTube channel Movies Doctor.